যার মরে সেই বোঝে আপনজন হারানোর ব্যথা, আর পরিবারের একই দিনে জোড়া মৃত্যু কতটা যন্ত্রণা আর শোকের তা কেবল সেই পরিবারের লোকজনই জানে। কারেন্ট শকে মা ও শিশু ছেলে একসাথে প্রাণ হারালো। বউ ছেলের মৃত্যুতে কারোর সাথে কথা বলছে না, শোকে ভাষা হারিয়ে ফেলা অসহায় স্বামী। কারেন্টের শকে মা ছেলের একসাথে প্রাণ হারানোর এই মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা ঘটে রাজশাহীর তানোর উপজেলার বাধাইর গ্রামে। পরিবার জানায়, মোটরের লাইন এর জন্য কারেন্টের তার উঠানের ওপর দিয়ে টানানো ছিল, বেখেয়ালে মা সেই তারের সাথে জড়িয়ে যায়। কারেন্টের শক খেয়ে মমতাময় মায়ের ছটফটানি দেখে আড়াই বছরের অবুঝ শিশু মাকে জড়িয়ে ধরলে দুজনের শক খেয়ে মারা যায়। প্রতিবেশীদের সাথে করে বউ ছেলেকে হাসপাতালে নিলে ডাক্তার জানায় মা ছেলে অনেক আগে মারা গেছে। বউ ছেলের জোড়া মৃত্যুতে শোকে পাগল হওয়ার উপক্রম শোকাহত স্বামী। দর্শক, কারেন্টের শকে মা ছেলের মরে যাওয়া আর সেই শোকে স্বামীর ভাষা হারিয়ে ফেলার ঘটনা নিয়ে আপনার কিছু বলার থাকলে তা কমেন্ট করে জানান। নিউজটি ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করার পাশাপাশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।